TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা যা সৌদি প্রত্যেক প্রবাসী জানা উচিত, তাই সকল প্রবাসীদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আজ 1 জুলাই 2019 দেখতে দেখতে শেষ হয়ে গেল এই বছরের 6টি মাস। আপনারা যারা সৌদি আরবে বেশ কয়েক বছর যাবৎ বসবাস করছেন, আপনারা খুব ভালোভাবে জানেন সৌদি সরকার জুলাই মাস থেকে অবৈধ আটক অভিযান বৃদ্ধি করে, মানে পুলিশের কড়াকড়ি বেড়ে যায়, কারণ অনেক প্রবাসীর মেয়াদ 6 মাসে শেষ হয়ে যায় আর তারা অনেকেই আকামার নবায়ন করতে চায় না বা নবায়ন করতে গড়িমসি করে, আর সেজন্য তাদেরকে আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। সৌদি পুলিশের এই কড়া চেকিং 2019 হয়ে 2020 প্রথম 2 মাস পর্যন্ত চলবে। সৌদি আরবে বিভিন্ন পেশা সৌদিকরণের ফলে পাশাপাশি আকামার রেট বেড়ে যাওয়ার ফলে হাজার হাজার বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছে এবং কফিল হুরুপ দিচ্ছে 95% বেশি। সৌদি গ্যাজেটের এক তথ্য মতে সৌদিকরণের ফলে এবং আকামার রেট বেড়ে যাওয়ার ফলে 2019 পর্যন্ত 45,000 প্রবাসী খাল্লিবাল্লি হয়ে গিয়েছে এবং বিভিন্ন রকমের সাপ্লাই কোম্পানিতে অবৈধভাবে কাজ করছে। এছাড়া প্রবাসীদের অজ্ঞতাবশত সাপ্লাই কোম্পানি হাতেই জাল আকামা কার্ড, সিকিউরিটি কার্ড ইত্যাদি শনাক্ত করা হচ্ছে। তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইয়াদের বৈধ কাগজপত্র নেই, আপনারা দয়া করে এই কয়েকটা মাস আবারও সতর্কতা অবলম্বন করুন। আপনাদেরকে সতর্ক করার জন্য নিচে কয়েকটি ধাপ উল্লেখ করা হলো, যেগুলো আপনারা অবশ্যই মেনে চলুন। 1. রাত 10টার পরে বাইরে ঘোরাঘুরি করবেন না। 2. রাস্তাঘাটে তাড়াহুড়া করে চলবেন না এবং এদিক সেদিক তাকিয়ে সন্দেহভাবে চলাফেরা করবেন না। 3. কোনো পার্কে অযথা ঘোরাফেরি করবেন না, বিশেষ করে যেসব পার্কে সৌদি আরবের নাগরিকরা চা পান করে এবং অবসর সময় কাটায়। 4. সাপ্লাই কোম্পানি ব্যবহৃত বাস ও কোম্পানি বাসে ঘুমাবেন না এবং গাড়ির ভিতর থাকাকালীন অবস্থায় মাথায় মুকুট জাতীয় কিছু রাখবেন না এবং মুখ ঢেকে রাখবেন না। 5. সবসময় কোম্পানির জরুরি আইডি কার্ড সাথে রাখুন এবং নকল আকামা থাকলে তা ডিটি কোম্পানির ভিতরে রাখুন। 6. দূরে কোথাও যেমন জেদ্দা থেকে রিয়াদ আপাতত যাতায়াত করবেন না, যদি করতেই হয় খুব সাবধানতা অবলম্বন করুন। 7. কোথাও যাওয়ার আগে হোক সেটা দূরে বা কাছে সেই সম্পর্কে খুব ভালোভাবে জেনে শুনে তারপরে যান। 8. দলবেঁধে কোথাও ঘোরাঘুরি করবেন না। এছাড়া ব্যক্তিগত রুম ছাড়া বাহিরে বেশি রাতে ঘোরাফেরা করবেন না, যেখানে সেখানে বসবেন না বা সিগারেট খাবেন না। 9. গাড়িতে পেছনের সিটে না বসে সামনে বা মাঝখানে সিটে বসার চেষ্টা করুন। বসার সময় চশমা ব্যবহার করবেন না এবং নর্মালভাবে বসে থাকুন। 10. সবসময় নিজের ব্যবহৃত পরিচয়পত্র হাতে নাগালে রাখুন। আপনাদের জন্য অনেক খুঁজে খুঁজে এই জিনিসগুলো বের করার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।